Bismillahir Rahmanir Rahim. Hajj, Islamer 5ti stambher moddhe onnotomo. Kaaba ghor kendrik ei Hajj byakti jibone ekbari farz. Je shekhane pouchhte sokkhom, she nishkolush. Hajer protidan jannat. Rasulullah sallallahu alaihi wasallam bolechen, je byakti Hajj e giye mithya ebong pap borjon korlo সে সত্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় বাড়ি ফিরবে, যেন আজ তার মা তাকে ভূমিষ্ঠ করল। হজ তিন প্রকার: এক, হজে ইফরাত; দুই, হজে কিরান; তিন, হজে তামাত্তু। তামাত্তু হজ সহজ এবং সুযোগ সমৃদ্ধ বিধায় এ অঞ্চলের মানুষ তা পালন করে থাকে। হজে তিনটি কাজ ফরজ: এক, ইহরাম বাঁধা; দুই, আরাফায় অবস্থান; তিন, তাওয়াফে জিয়ারাহ বা ফরজ তাওয়াফ। হজে ছয়টি কাজ ওয়াজিব: এক, মুস্তালিফায় অবস্থান; দুই, তিন জামারায় পাথর নিক্ষেপ; তিন, কুরবানি করা; চার, মাথা মুন্ডন; পাঁচ, সাই করা; ছয়, বিদায়ী তাওয়াফ করা। জেদ্দা বিমানবন্দরে নামার পর আপনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। এই সময় আপনার পাসপোর্ট ও আনুষঙ্গিক কাগজ গুছিয়ে রাখবেন। এরপর সৌদি কর্তৃপক্ষ ডাকার পর ইমিগ্রেশন শেষ করে লাগেজ বেল্ট থেকে আপনার মালামাল ট্রলিতে সংগ্রহ করে ইমিগ্রেশন এলাকা থেকে বের হয়ে সাদা তাঁবু বেষ্টিনীকৃত এলাকায় প্রবেশ করে ইউনাইটেড এজেন্ট কর্তৃক স্থাপিত কাউন্টারে আপনার পাসপোর্ট দেখাবেন। এই সাদা তাঁবুর কাজ শেষ করে হজ টার্মিনালের বাংলাদেশি হাজিগণ বাংলাদেশ প্লাজা নামক নির্ধারিত স্থানে বাসের জন্য অপেক্ষা করবেন। ইমিগ্রেশন এলাকা থেকে বের হওয়ার পর বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তা, আইটি হেল্প ডেস্কের এক্সিকিউটিভ ও হজ কর্মীগণ সার্বক্ষণিক আপনাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। বাংলাদেশ প্লাজায় অবস্থানকালীন সময় ইউনাইটেড ট্রান্সপোর্টের লোকজন যখন বাস প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করবেন, তখন হজ কর্মীগণ মকতুব নাম্বার অনুযায়ী প্লাজাতেই আলাদা আলাদা লাইন করে সারিবদ্ধ হবার জন্য আপনাদেরকে বলতে থাকবে। তখন আপনারা যে যেই লাইনে দাঁড়াবেন, সাথে লাগেজটি পাশে রাখবেন এবং হাতে পাসপোর্ট রাখবেন, কারণ বাসে উঠার সময় আপনার নিকট থেকে ট্রান্সপোর্টের লোকজন পাসপোর্ট সংগ্রহ করবেন। বাস ছাড়ার সময় আপনাদের সকলের পাসপোর্ট বাসের চালকের নিকট ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের লোকজন দিয়ে দিবেন। আপনাদেরকে মক্কা অথবা মদিনা, অর্থাৎ যেখানে প্রথম আপনার জন্য বাংলাদেশ সরকার অথবা এজেন্সি কর্তৃক বাড়ি ভাড়া করেছেন, সেখানে যাবেন এবং বাসের চালক সেখানে মক্তব অফিসে আপনাদের পাসপোর্ট জমা করবেন। পাসপোর্ট পাওয়ার জন্য ড্রাইভার বা গাইডের সাথে কথা বলার প্রয়োজন নেই। হজ যাত্রীগণ জেদ্দা, মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুস্তালিফায় মুসল্লিদের বাসে যাতায়াত করবেন, এজন্য তাদের ভাড়া প্রদান করতে হবে না, তা পূর্বেই পরিশোধ করা হয়। মক্কা মদিনা যাত্রাপথে কেউ বাস থেকে নামবেন না, নামতে হলে বাস ড্রাইভার ও সাথের লোকজনকে বলে নামতে হবে। মক্কায় পৌঁছানোর পরে বাস থেকে মালামাল সহ সরকার অথবা এজেন্সির ভাড়া করা বাড়িতে উঠতে হবে। সৌদি কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া হজ যাত্রীদের আত্মীয় স্বজন বা অন্য কারোর বাড়িতে থাকার নিয়ম নেই। মক্কায় অথবা মদিনায় পৌঁছানোর পরে মুয়াল্লিম অফিসে দেয়া কার্ড সবসময় সাথে রাখবেন, যাতে কোথাও হারিয়ে গেলে বা মুয়াল্লিম অফিসের নম্বর বলতে না পারলে কার্ড দেখে জানা যাবে আপনি কোন মুয়াল্লিম অফিসের অধীনে আছেন। এছাড়াও হজ অফিস হতে দেয়া বাংলাদেশের পতাকা খচিত আইডি কার্ড ও হাতে লাগানোর বেল্ট সবসময় ইহরামের সাথে ও হাতে লাগিয়ে রাখবেন। এগুলো সাথে থাকলে কেউ হারিয়ে গেলেও বাংলাদেশ মিশনে পৌঁছতে সাহায্য করবে। মক্কায় পৌঁছে প্রথম কাজ হল উমরা সম্পন্ন করা। সঠিকভাবে তাওয়াফ করার জন্য ওযু অবস্থায় কাবা ঘরের নিকট পৌঁছে তালবিয়া পাঠ বন্ধ করতে হবে। শব্দ না করে মনে মনে তাওয়াফের নিয়ম করতে হবে। সম্ভব হলে হজরে আসওয়াদের কাছে পৌঁছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়ে স্পর্শ করে চুমু দিয়ে তাওয়াফ শুরু করতে হবে। তবে ভিড়ের জন্য তা সম্ভব না হলে হজরে আসওয়াদ বরাবর রেখা হতে সেদিকে মুখ করে আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হবে। কাবা শরীফকে বামে রেখে তাওয়াফ করতে হবে। তাওয়াফের প্রথম তিন চক্করে পুরুষদের রমন অর্থাৎ দৌড়ানোর ভঙ্গিতে দ্রুত পদক্ষেপে তাওয়াফ করতে হবে।
ইহরাম অবস্থায় তাওয়াফের সময় পুরুষদের ইস্তিবা বা গায়ে চড়ানো চাদরের মধ্যভাগ ডান বগলের নিচে রেখে দু প্রান্ত বাম কাঁধে রাখতে হবে। এটি শুধু তাওয়াফের জন্য প্রযোজ্য। তাওয়াফের সময় কোনো নির্দিষ্ট দোয়া নেই, তবে তাওয়াফের সময় কোরআন তেলাওয়াত, তাসবি, তাহলিল বা জিকির করা যায়। প্রতি চক্করে রুকুনে ইয়ামিনি থেকে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতে হাসানাতাও ও কিনা আজাবান্নার এই দোয়া পড়া সুন্নাত। সাত চক্কর তাওয়াফের পর মাকামে ইব্রাহিমের পেছনে অথবা হারাম শরীফের যে কোনো স্থানে দুই রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করতে হবে। প্রথম রাকাতে সুরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়া সুন্নাত। তাওয়াফের সময় যদি কোনো ওয়াক্তের নামাজের একামত হয়ে যায়, তবে সাথে সাথে চক্কর বন্ধ করে নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে সেখানে চক্কর বন্ধ হয়েছিল সেখান থেকে শুরু করতে হবে। চক্কর গণনা ভুল হলে অর্থাৎ তিন চক্কর না চার চক্কর এরূপ সন্দেহের ক্ষেত্রে কম গণনা অর্থাৎ তিন চক্করকে হিসাব ধরে তাওয়াফ শেষ করতে হবে। এরপর সাঁই করতে হবে। সাফা মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়নুকে সাঁই বলে। বর্তমানে ওই স্থানটুকু সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখানে এসে দ্রুত দৌড়াতে হয়। সাঁই করা ওয়াজিব এবং তাওয়াফ শেষ করার সাথে সাথে সাঁই করা সুন্নাত। সাঁই করার জন্য মনে মনে নিয়ত করতে হবে। সাফা পাহাড় থেকে সাঁই শুরু করতে হবে। সাফা পাহাড়ে উঠে কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহু আকবার বলে ইচ্ছামতো দোয়া করতে হবে। দোয়া শেষে জিকির আসকার ও দুরুদ পাঠ করতে করতে মারোয়া পাহাড়ের দিকে অগ্রসর হতে হবে। সবুজ চিহ্নের কাছে আসলে পুরুষদের দ্বিতীয় চিহ্ন পর্যন্ত দৌড়ে অতিক্রম করতে হবে, তবে মহিলাদের দৌড়াতে হবে না এবং বলতে হবে রাব্বি গফরি আহরাম ইন্নাকা আনতাল আওয়াজুল আকরাম। সাফা হতে মারোয়া পর্যন্ত গেলে এক সাই হয়। মারোয়া পাহাড়েও কেবলামুখী হয়ে দোয়া করে সাফা পাহাড়ের দিকে এগোতে হবে এবং সাফা পৌঁছলে আরেক সাই হবে। এভাবে সাতবার সাই করতে হবে। সাইয়ের সময় কোনো ওয়াক্তের নামাজ একমত হলে সাই বদ্ধ রেখে আগে নামাজ আদায় করতে হবে, তারপর যেখানে সাই বন্ধ রাখা হয়েছিল সেখান থেকে শুরু করতে হবে। ওমরা শেষ হলে চুল কাটাতে হবে। চুল কাটানোর চাইতে মাথা মুন্ডানো উত্তম। বিশেষ করে যারা প্রথম ওমরা করবেন তাদের মাথা মুন্ডানো উচিত। চুল কাটার ক্ষেত্রে মাথার চতুর্পাশে সমানভাবে চুল কেটে ছোট করতে হবে। মহিলারা তাদের লম্বা চুলের আগা হতে আঙুলের কড়া পরিমাণ চুল কাটবেন। মাথা মুন্ডানোর মধ্য দিয়ে হাজিগণ ইহরাম মুক্ত হবেন। আটি জিল হাজ তালবেয়ার দিন। এদিনের কার্যক্রম হচ্ছে মিনার উদ্দেশ্যে যাত্রা। মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, ঈশা ও ফজরের নামাজ আদায় করা। নামাজ শেষে তাকবীরে তাশরিফ ও তালবিয়া পাঠ করতে হবে। নয় জিলহাজ আরাফার দিন। এদিন সূর্য উদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হতে হবে। মসজিদে নামিরায় জোহরের ওয়াক্তে জামাতে জোহর ও আসরের ফরজ নামাজ দুই রাকাত করে এক আজান ও দুই ইকামতে একসাথে আদায় করতে হবে। সূর্যাস্তের পর মুস্তালিফার দিকে রওনা হতে হবে। সূর্যাস্তের আগে কোনো ক্রমে রওনা হওয়া যাবে না। মুস্তালিফায় পৌঁছে মাগরিব ও ঈশার ফরজ নামাজ একত্রে ঈশা ওয়াক্তে আদায় করতে হবে। মুস্তালিফায় রাত্রি যাপন এবং দশই জিলহজের ফজরের নামাজ আদায় করতে হবে। অসুস্থ নারী ও তাদের সহযোগীগণ ছাড়া অন্যরা কোনো ক্রমেই ফজরের নামাজের আগে যাত্রা করতে পারবেন না। দশই জিলহাজ কুরবানির দিন। সূর্যোদয়ের আগেই মিনার দিকে রওনা দিতে হবে। জামারায় পাথর নিক্ষেপের জন্য মুস্তালিফা হতে ৭০টি ছোট পাথর সংগ্রহ করতে হবে। মিনায় পৌঁছে বড় জামরাতে পরপর ৭টি পাথর নিক্ষেপ করতে হবে। ডান হাতের বৃদ্ধা ও শাহাদাত আঙুলের সাহায্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পাথর নিক্ষেপ করতে হবে। এরপর তামাত্তু ও কিরান হজ পালনকারীগণ কুরবানি করবেন। কুরবানি শেষে মাথা মোড়াতে হবে। মাথা মোড়ানোর পর ইহরামের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরতে হবে। ইহরাম সেরে মক্কা শরীফে গিয়ে হজের ফরজ তাওয়াফ তাওয়াফুল ইজাফা আদায় করতে হবে। এই তাওয়াফ বাদ পড়লে কারোর হজ হবে না। তাওয়াফ শেষে সাফা মারোয়া সাই করতে হবে। সব শেষে আবার মিনায় ফিরে এসে অবস্থান ও রাত্রি যাপন করতে হবে।
11 ও 12 জিলহজ মিনায় অবস্থান ও রাত্রি যাপন। সূর্য পশ্চিমে হেলে পড়লে পর্যায়ক্রমে ছোট জামারা, মধ্য জামারা ও বড় জামারায় সাতটি করে পাথর নিক্ষেপ করতে হবে। এই সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। 12 জিলহজ সূর্যাস্তের আগেই মিনার সীমানা পেরিয়ে যেতে হবে। তবে উত্তম হল 13 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত মিনায় অবস্থান করে পাথর নিক্ষেপ করা। এই দিনগুলোতে জোহরের আজানের পর পাথর মারা শ্রেয়। হজের সব কাজ শেষ হওয়ার পর মক্কা শরীফ ছেড়ে যাওয়ার আগে বিদায় তাওয়াফ করতে হবে। বিদায় তাওয়াফে সাই নেই। মদিনা শরীফের জিয়ারতের আওতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং অন্যান্য সাহাবি ও শহীদদের কবর জিয়ারত অন্তর্ভুক্ত। জিয়ারত হজের কোনো অংশ নয়, তবে রওজা শরীফ জিয়ারতের সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে সালাম দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ স্পর্শ বা চুম্বন করা বিদআত। মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করা কর্তব্য। মদিনা শরীফে পৌঁছে পাক পবিত্র হয়ে উজু অবস্থায় মসজিদে নববীতে প্রবেশ করতে হবে। জিয়ারতকারীদের মসজিদে যে কোনো স্থানে দুরাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করা সুন্নাত। নামাজ শেষে রওজার দিকে মুখ করে দুরুদ ও সালাম দিতে হবে। এরপর সামান্য উত্তর পূর্বে যথাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের কবরের সামনে গিয়ে সালাম দিতে হবে। হজের কার্যক্রম শেষ করে সম্মানিত হাজি সাহেবগণ, আপনারা যখন দেশের উদ্দেশ্যে রওনা হবেন তখন মক্কা অথবা মদিনা হতে মুআল্লিমের বাসে করে জেদ্দা বিমানবন্দরে পৌঁছবেন। অবশ্যই আপনার মালামাল সঠিকভাবে বাসে তোলা হয়েছে কিনা তা নিশ্চিত করে নেবেন। মালামাল যথাযথভাবে প্যাকিং করবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নির্দেশনা অনুসরণ করতে হবে। জেদ্দা বিমানবন্দরে পৌঁছনোর পর বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তা, আইটি হেল্প ডেস্কের এক্সিকিউটিভ ও হজ কর্মীগণ হাজিদেরকে রিসিভ করে বাংলাদেশ প্লাজা নামক নির্ধারিত স্থানে বসার জন্য পথ নির্দেশনা দিবে। অবশ্যই আপনার মালামাল সঠিকভাবে বাস থেকে নেমেছে কিনা তা নিশ্চিত করবেন। যেসব হাজি সাহেবগণ বাংলাদেশ বিমানে আসবেন তারা বাংলাদেশ প্লাজায় অবস্থান নেবেন, আর যারা সৌদি এয়ারলাইন্সে আসবেন তারা বাংলাদেশ হজ মিশন অফিসের পাশে অবস্থান নেবেন। চেকিং ও ইমিগ্রেশন সময় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তা, আইটি হেল্প ডেস্কের এক্সিকিউটিভ ও হজ কর্মীগণ সার্বক্ষণিক আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশ বিমানের হাজিদের জমজম পানি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংগ্রহ করবেন, আর যারা সৌদি এয়ারলাইন্সে আসবেন তারা হজ টার্মিনালে বাংলাদেশ হজ মিশন অফিস থেকে সংগ্রহ করে তারপর কাউন্টারে মালামাল বুকিং দিবেন। ফ্লাইট বিভিন্ন কারণে দেরিতে ছাড়তে পারে, তাই জেদ্দা বিমানবন্দরে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে কথা বলে আপনার করণীয় বিষয়টি জেনে নেবেন। আপনাদের হজ যাত্রা সফল হোক। আল্লাহ আপনাকে সহিভাবে হজ পালনের তৌফিক দিন। আমিন।